এবার এটাকে ভালো করে মেখে নেব। বাহ কি সুন্দর হয়েছে দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? পাখির বাসায় একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার সন্ধে ওই 7টা মতো বাজে। জানেন, আমার পাখির বাসার অনেক পরিচিত সদস্য আমাকে ফোন করে জানিয়েছেন যে আমি চিকেন উইংসের রেসিপির যে শর্ট ভিডিওটা করেছিলাম সেই শর্ট ভিডিওটার যেন বড় ভিডিও করি, কারণ এই 1 মিনিটে অনেকেরই এই রেসিপি বুঝতে অসুবিধা হয়েছে। আজ রাতে আমাদের ডিনারে চিকেন উইংস গ্রিল, ময়দার রুটি আর স্যালাড হচ্ছে, তাই ভাবলাম আজ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি চিকেন উইংস বা মুরগির ডানা এইভাবে কাটিয়ে নিয়ে এসেছি দোকান থেকে। একটা মুরগির ডানাকে ভাজে ভাজে 3 টুকরো হয়েছে। এটা কাঁধের টুকরো, এটা মাঝের টুকরো, এটা শেষের টুকরো। অনেকে এটা বাদ দিয়ে দেন, কারণ এর গায়ে কিছু থাকে না, চাইলে রেখে দিতেও পারেন। আমি এখানে 8টা মুরগির ডানা নিয়েছি, প্রত্যেকটাকে 3 টুকরো করে করেছি। এবারে এই উইংসগুলোকে ম্যারিনেট করে নেব। 1 চামচ লবণ নিয়েছি, আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, এক চামচ হলুদ গুঁড়ো, আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান তো 1 চামচের বেশি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তন্দুরি মশলা দিলাম 2 চামচ। আমি এভারেস্টের চিকেন তন্দুরি মশলাটা ব্যবহার করি, এর স্বাদটা বেশ ভালো। আমার বারবিকিউ সসটা শেষ হয়ে গেছে, এর পরিবর্তে আমি সয়া সসটা 3 চামচ দিচ্ছি, এতেও স্বাদটা খুব ভালো হবে। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এটাকে ঘন্টা খানেকের জন্য রেখে দেবো চাপা দিয়ে। এটা আমি ফয়েল দিয়ে আটকে দিচ্ছি, প্রায় ঘন্টা খানেকের মতো থাকবে, ততক্ষণে আমি রুটি আর স্যালাডটা করে নিচ্ছি। আমি রুটি করার জন্য ময়দার সাথে 7 মতো লবণ, 3-4 চামচ সাদা তেল আর অল্প একটু খাওয়া সোডা মিশিয়ে দিচ্ছি। ঈষৎ উষ্ণ জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। জানেন, আমাদের বাড়িতে রোজ রাতে আটার রুটিই হয়, তবে এইরকম স্পেশাল কোনো মেনু হলে সবাই ময়দা বা চালের রুটি খেতেই ভালোবাসে। রুটির লেচি হয়ে গেছে, দাঁড়ান মাকে ডেকে নি, রুটিটা করে নেবো দুজনে। মা একটু আসো না, রুটিগুলো করে নেবো। একটু বেলে দাও, আমি বেজে নিচ্ছি।
কাকি আমার রুটি করা হয়ে গেছে, আমি একটু সিরিয়াল দেখি। আচ্ছা দাও রুটিটা করে নে, আমি একটু সিরিয়াল দেখি। রিভু ওখানে গিটার বাজছিল, আওয়াজ পাচ্ছি না, দেখো তো একটু। দেখছি না। এবার এটা 180 ডিগ্রিতে 10 মিনিটের মতো গ্রিল করে নেব। এই পিঠটা হয়ে গেছে, একটু তেল ব্রাশ করে উল্টো দিকে উল্টে আর 10 মিনিটের মতো দিয়ে দেব। বাহ কি সুন্দর হয়েছে দেখুন, উল্টো পিঠটা দেখি, হ্যাঁ দুদিকেই খুব সুন্দর হয়ে গেছে। আপনারা ননস্টিক প্যানেও এই মাংসটা গ্রিল করতে পারেন, তাতেও খুব ভালো হয়। আজ আমাদের রাতের রান্না শেষ, আজকের ব্লগটা তাহলে এখানেই আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পাখির বাসার নতুন একটা ব্লগে। সালাডটা এখানে আছে, নিয়ে নাও। রাখো, নিয়ে নেবো।